রনির কাছ থেকে তাহলে শুনে আসি। রনি, আমরা সবাই আসলে এক বাক্যে স্বীকার করে নিচ্ছে, কুমিল্লা তো বরাবরই শক্তিশালী টিম থাকে, এবার রংপুরও, তাদের আসলে ফরেন রিক্রুট প্লাস লোকাল প্লেয়ার সবার মধ্যে যে একটা ব্যালেন্স টিম, সেজন্য সেই রেজাল্টটা তারা পেয়েছে। সেদিক থেকে কি আপনিও এই দুই দলকে এগিয়ে রাখছেন কিনা, নাকি কোনো চমক আছে যেহেতু রহস্যময় মিরপুর তো আসলে আছেই? ডেফিনেটলি, আসলে এই দুই দলের সঙ্গে অন্য দুই দলের শক্তির ব্যবধানটা আসলে এত বেশি যে আসলে এই দুই দলকে এগিয়ে রাখতে হবে। মানে কোয়ালিটি তো আলটিমেটলি ম্যাটার করে, এবং সেটা কুমিল্লা তো প্রতি বছরই প্রতিবারই দেখায়, প্রতি সিজনেই দেখায়। এবং যখন আপনি মানে শুধু লোকাল প্লেয়ার না, লোকাল প্লেয়ারদের হয়তো পার্থক্য 19-20 হতে পারে বা 18-20 হতে পারে, কিন্তু যারা ইন্টারন্যাশনাল রিক্রুট তাদের আছে, তাদের সঙ্গে আসলে অন্যদের পার্থক্যটা বিশাল। তারা টি টোয়েন্টির একদম যেটা বলে যে টি টোয়েন্টি ক্রিকেটের মহাতারকা, তারা সুনীল নারায়ণ, আনিল রাসেল, মঈন আলী, এরা তো আসলে বিশ্বজুড়ে টি টোয়েন্টি খেলে বেড়ায়, এবং তারা নিজেদের দিনে একাই আসলে একদম চোখের পলকের ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। তো এই ধরনের তিনজন চারজন ক্রিকেটার যখন কোনো দলে থাকেন, তাদের সঙ্গে অন্যদের ডিফারেন্সটা আসলে অনেক বেশি হয়ে যায়। এবং তারা দেখুন, একজন ক্লিক করে গেলেই হয়ে যায়, আলটিমেটলি সেটাই হয়, তাদের কোনো না কোনো ম্যাচে কেউ না কেউ ক্লিক করে দেয়। রংপুর এবার চেষ্টা করেছে কুমিল্লার সঙ্গে টক্কর দেওয়ার শক্তি যা যতটা সম্ভব তারা বাড়িয়েছে, তাদের মানে লোকাল প্লেয়াররা ভালো খেলছে, ফরেন রিক্রুট হয়তো মানে একদম নারায়ণ বা রাসেলের মতো নেই, কিন্তু ইফেক্টিভ ক্রিকেটার আছে, জিমি নিশামের মতো, মোহাম্মদ নাবি এসে গেছেন, তিনি খুব অভিজ্ঞ এই ফরম্যাটে। সো ডেফিনেটলি তাদেরকে এগিয়ে রাখতে হবে। বাট বরিশালের একটা আউটসাইড চান্স আমি দেখছি, বরিশালের মোমেন্টামটা বরিশালের সঙ্গে আছে, এবং বরিশালও বেশ ভালো ফরেন রিক্রুট যারা, আবার বলছি যে তারা হয়তো নারায়ণ বা রাসেলের মতো সেরকম মহাতারকা নন, কিন্তু ইফেক্টিভ হতে পারেন। কাইল ম্যাচ আসার পর থেকে আসলে বরিশালের সেট আপটা চেঞ্জ হয়ে গেছে অনেক, কারণ তিনি দলটাকে খুব দারুণভাবে ব্যালেন্স করেছেন। তো কাইল ম্যাচ ভালো ফর্মে আছেন, ডেভিড মিলার এসেই কেমন করবেন সেটা আমি ঠিক জানি না, বাট এই ফরম্যাটে তিনি তো তার মতো একজন ব্যাটসম্যানের উপর, তার মতো অভিজ্ঞ একজন ব্যাটসম্যানের উপর সবসময় ভরসা রাখা যায়, এবং তিনিও নিজের দিনে একাই আসলে ম্যাচের ভাগও করে দিতে পারেন। সো বরিশালের উপর জাস্ট একটা আমি আউটসাইড চান্স দেখছি, যে যদি কুমিল্লা এবং রংপুরের বাইরে কেউ নিতে পারে সেটা বরিশাল হতে পারে। নিশ্চয়ই মাজুর মোর্শেদ, ছোট্ট করেই জানতে চাইবো, চ্যাম্পিয়ন হিসেবে কাকে এক্সপেক্ট করছেন? আমার মনে হয় যে মোমেন্টামের যে কথাটা আমরা বারবার বলছি, সেইখানে রংপুর কিছু চমক দেখিয়ে আসছে, এবং রংপুরে দেখবেন যে সাকিব আল হাসান এবং জিমি নিশাম এই দুজন মানে ঠিক গেম চেঞ্জার হিসেবে আবির্ভূত হয়েছেন। তো এই দুই অলরাউন্ডার আমার মনে হয় তাদের সবচেয়ে বড় শক্তির জায়গা। আবার কুমিল্লার যদি দেখেন যে আন্দ্রে রাসেল সবশেষ ম্যাচে যে তিনি 12 বলে না 13 বলে যে 42 রানের একটা ইনিংস খেললেন, মানে কি করতে পারেন, একটা ম্যাচ মাত্র 2 ওভারে ঘুরিয়ে দিতে পারে, সেই সক্ষমতা তাদের তার রয়েছে। কিন্তু আমার মনে হয় যে সাকিব তো বল হাতে, নিশামও বল হাতে এত ইফেক্টিভ এবং এত চমৎকার কাজ তারা করে দিতে পারে না, ব্যাটিংটা তাদের মূল শক্তির জায়গা। তো আমার মনে হয় এই দুজন ক্রিকেটারের উপস্থিতি, যে কোনো একজন ক্লিক করলে কিন্তু একটা ম্যাচ ঘুরে যায়, তো দুজন কিন্তু টানা কাছাকাছি জায়গায় কিন্তু ব্যাট করছেন, এবং দুজনে কিন্তু বোলিং এ এসেও ওই চেঞ্জটা করে দিতে পারে। তো আমার মনে হয় রংপুর যে টোটাল যে মানে টিমের যে একটা স্পিরিট, সেই জায়গাটাতে তারা তো এগিয়ে আছেনই, এবং সাকিব এবং নিশামের কারণে আমার মনে হয় যে তারা এখন থাকতে পারে। কুমিল্লা হয়তোবা তাদের শিরোপাটা ধরে রাখতে পারবে কিনা আমি মানে চ্যালেঞ্জ জানাচ্ছে রংপুর। আগে যেমন আসলে বলা যেত, যতটা স্পন্টেনিয়াসলি বলা যেত যে কুমিল্লাই ফেভারিট, এবার আসলে সেভাবে বলা যাচ্ছে না, কারণ রংপুর সেরকমই একটা টিম, তারা সেভাবেই তারা পারফর্ম করে যাচ্ছে। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#।